নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ চলে এসেছি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। ময়দা ও ডিম দিয়ে তৈরি এই স্ন্যাক্সের রেসিপি বা এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। ছুটির দিনে সকালে বা জলখাবারে এই রেসিপিটি আপনারা বানাতে পারবেন। এই বৃষ্টির দিনে সন্ধ্যার টিফিনেও এই স্ন্যাক্সের রেসিপি আপনারা বানাতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ডিম ও ময়দার এই স্ন্যাক্স বা জলখাবার রেসিপিটি। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ময়দার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব সাদা তেল 2 চামচ। এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভালোভাবে কীভাবে বুঝবেন? ময়দাটাকে মুঠো করলে এরকম দলা পাকিয়ে গেলে বুঝবেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি নর্মাল জল দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। সাধারণ যেরকম ডো তৈরি হয় লুচি বা পরোটা, সেই রকম একটা ডো তৈরি করে নেব। জলটা আমি একটু একটু করেই দেব, একেবারে দেব না, তাহলে কি হবে ডোটা ভালো হবে। জলটা একেবারে দিলে ডোটা খারাপ হয়ে যেতে পারে। ডোটা তৈরি হয়ে গেলে আমি ডোয়ের গায়ে একটু সাদা তেল মাখিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে 3 চামচ মতো সরিষার তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2 মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি। সবগুলো আমি খুব ছোট ছোট করে কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা এক সাইডে করে দিয়ে দিচ্ছি 2 ডিম। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব ঝুরো ঝুরো করে। এর মধ্যে দিয়ে দেব জিরে ও গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঝালের গুঁড়ো সব 1 চামচ করে। এবার ফিরে এসেছি 15 মিনিট পর। পুরটা আমার রেডি করে রাখা হয়ে গেছে। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে আগের তুলনায়, আমি আরও একটু মেখে নিচ্ছি। আরও একটু মেখে নেওয়ার পর আমি এবার ময়দাটাকে ছুরি দিয়ে কেটে কেটে 4 টুকরো করে নিচ্ছি। সমান ভাগে 4 টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমি লেচিগুলোকে গোল করে নেব। লেচিগুলো সব গোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা লেচি রেখে দিয়েছি, এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি একটু ময়দা। এবার এই লেচিটাকে আমি বেলে নেব। লেচিটাকে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। তো একই রকম ভাবে আমি সবগুলো লেচি বেলে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল ও ময়দাটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি একটা বেলে রাখা রুটি, আর ওই রুটির উপরে আমি ওই তেল ও ময়দার ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে রুটির চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে হাতের সাহায্যে এরকমভাবে দু সাইডটা মুড়ে দেব। দু সাইড উল্টে মুড়ে দেওয়ার পর আমি তার উপরে আরও একটু তেল ও ময়দার ব্যাটার ছড়িয়ে দেব। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেব। চারিদিকে লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে আরও উল্টিয়ে দেব। ঠিক এইরকমভাবে আমি যেভাবে করছি কাজটা, দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে কাজটা করতে হবে। এবার এর উপরে আরও আমি একটু তেল ও ময়দার ব্যাটার লাগিয়ে দেব। এবার হাত দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এরকমভাবে রোলের মতো করে গুলিয়ে গুলিয়ে নেব।
গেছে। এবার হাত দিয়ে একটু এরকম রোলের মতো করে নেব। নিয়ে আমি ছুরি দিয়ে এটাকে দুভাগে ভাগ করে নেব। ছুরি দিয়ে কেটে আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। দেখুন ভিতরে কত সুন্দর একটা ভাঁজ করেছে। একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এরকমভাবে এবার লেচিটাকে আমি বেলে নেব। এখানে কোনো রকম ময়দা বা তেল ব্যবহার করা যাবে না। একটা লেচি আমি বেলে নিয়েছি। এবার এই লেচিটাকে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা পুরটা। আমি এখানে 2 চামচ মতো পুর দিলাম। এবার আমি হাত দিয়ে ঠিক এই রকম ভাবে মুড়ে মুড়ে নাস্তাটাকে আমি এরকম ভাবে মুড়ে মুড়ে তৈরি করে নিচ্ছি। তো একটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম ভাবে আমি ঘুরিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এরকম ভাবে হাত দিয়ে চেপে দেব। দিলেই তৈরি হয়ে গেছে আমার একটি স্ন্যাক্স বা নাস্তা। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে আরো একটি আমি বানিয়ে দেখাচ্ছি। তৈরি করে নিয়েছি একই রকম ভাবে। একে একে আমি সবগুলো এই সেম প্রসেসে তৈরি করে নেব। সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একে একে এই নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচ লোতে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। আর খুব বেশি প্রয়োজন হলে একটু হালকা মিডিয়ামে দিতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উপরে কালার এসে যাবে আর ভিতরে কাঁচা থাকতে পারে আর মচমচে হবে না। যার জন্য এই রেসিপিটি করার জন্য গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে। নাস্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, একদম পুরো গোল গোল হয়ে ফুলে উঠেছে। আর দেখেই বোঝা যাচ্ছে নাস্তাগুলো কতটা মচমচে হয়েছে। এবার একে একে আমি নাস্তাগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি তুলে নিয়েছি, বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, খুব সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস অবশ্যই করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এই পর্যন্ত, আমি আবারও ফিরে আসবো এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।